বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য বড় সুযোগ শিবির ডেফিনেটলি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতির বৃহত্তর স্বার্থে এই সুযোগ কাজে লাগাবে আমরা বিশ্বাস করি এবং পরামর্শ দিতে চাই ছাত্র সমাজ জেগে উঠেছে চলমান পরিস্থিতিতে ছাত্র সমাজ আবারও দুই হাজার সালের মতো জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রাজপথে নেমে গিয়েছে দর্শক আপনারা জানেন কোটা নিয়ে সরকার আবার নাটক শুরু করেছে যদিও এখানে সরকার সরকার সরাসরি জড়িত নয় বলে কাগজ কলমে মনে হচ্ছে কিন্তু পর্দার অন্তরে সরকার জড়িত এটা সরকারের নাটক বলে আমরা মনে করি শিক্ষার্থীদেরকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা তাদের অধিকারের ক্ষেত্রে সোচ্ছা তারা রাজপথে নেমে গিয়েছে তারা কোটা পদ্ধতির পুনর্বহল আর দেখতে চায় না দর্শক আপনাদেরকে একটু খবরটা শুনাই কোটা পুনর্বলের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জেগে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি জেগে উঠে সে আন্দোলন কখনো ব্যর্থ হয় না এবং রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রদল শিবির তাদেরকে এখানে সমর্থন দিতে হবে তাদেরকে নামতে হবে সাধারণ শিক্ষার্থীদের হাতেই নেতৃত্ব থাকবে কিন্তু পেছনে থাকবে ছাত্রদল শিবির এমনকি ছাত্রলীগেরও অনেকে এতে সমর্থন করবে আমি জানি কারণ ছাত্রলীগের কয়জন কয়জনের কোটা আছে ছাত্রলীগ ছাত্রলীগের ছেলেদেরও অনেকে শিক্ষা হয়েছে ছাত্রলীগের সহ হয়ে দিন শেষে কোনো লাভ নেই যতদিন সহ থাকে কিছু চাঁদাবাজির ভাগ পায় কোনো একটা চাকরির ব্যবস্থা না করতে পারলে তার লাইফের কোনো ভ্যালু নেই এটা ছাত্রলীগের ছেলেরা জানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এজন্য তারাও এখন বিসিএস দেয় কিংবা ফার্স্ট ক্লাস জব পেতে চায় তো তাদের জন্য তো এটা একটা বড় ক্ষতিকর দিক তো এখানে সরকার নির্দেশ দিলে মুক্তিযুদ্ধ মঞ্চ বা এই টাইপের ছাত্রলীগের একটা অংশ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করলেও করতে পারে তবে ছাত্রলীগের অধিকাংশ এই আন্দোলনকে সমর্থন করে অতএব এটা একটা সুযোগ এটা কাজে লাগাতে হবে শিবিরকে সর্বশক্তি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পেছনে আন্দোলনে থাকতে হবে সামনে থাকার কোনো দরকার নেই এটা শিবিরের জন্য একটা বড় সুযোগ হ্যাঁ এই আন্দোলন শিবিরের শিবির আছে অমুক্ত ওটা কোটা সংস্কার আন্দোলনের সময় বলেছিল ভিভি নূর অমুক তমুক ওদের সবাইকে শিবির ট্যাগ দিয়েছিল তাতে কি হয়েছে সে আন্দোলন সফল হয়েছে না হয়েছে এই জন্য কি শিবির পিছিয়ে থাকবে না মাঠে নামতে হবে নতুন সমীকরণ হবে নতুন খেলা হবে আবার যদিও এখানে সরকার অতি সূক্ষ্ম নাটক করতে পারে সরকারের কোনো সূক্ষ্ম পরিকল্পনা অংশ হিসাবে অথবা হয়তোবা এই নাটক সামনে আনা হয়েছে তারপরও সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে এটাই আমাদের জন্য একটা সুখবর সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেড আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফায় 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 শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে কিন্তু আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্বে আছেন এমনকি এর আগে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল ভিপিনুর বা ফারুক রাশেদ মামুন ও আতাউল্লাহ ওরা সাধারণত ওরা পিছনে থাকে ওরা উপস্থিত থাকে কিন্তু বর্তমান শিক্ষার্থীরাই এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা খোঁজখবর নিয়ে দেখতে পেরেছি গত বৃহস্পতিবার বিকাল দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেত হতে থাকেন শিক্ষার্থীরা এরপর কয়েকশো শিক্ষার্থী একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেন্দ্র শহীদ মিনার গিয়ে একটি সমাবেশ করেন তো এটা ধীরে 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 আন্দোলন আরো জোরালো হবে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে পুরো কর্মসূচিতে তাদেরকে মানি না মানব না কোটা পদ্ধতি কোটা পদ্ধতি বাতিল চাই বাতিল চাই কোটা পদ্ধতি কোটা পদ্ধতি মানি না মানব না কোটা পদ্ধতি পুনর্বল আমরা সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই নানান স্লোগান দিয়েছে আমি তো বলবো যে শিক্ষার্থীদের উচিত পড়াশোনা বাদ দিয়ে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করা পড়াশোনা করে কি লাভ হবে আপনার মেধার মূল্যায়ন তো হবে না আপনার মেধা আছে আপনি পড়াশোনা করছেন কোটা সব খেয়ে দিবে আপনার চাকরি হবে না অথবা আপনি কিসের পড়াশোনা করেছেন লাইব্রেরিতে বসে বসতে কোনো লাভ নেই বরং রাজপথে নামেন দুই হাজার সতেরো আঠারো সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছে তার সুযোগ হাজারো শিক্ষার্থী পেয়েছে মেধার ভিত্তিতে বিসিএস হয়েছে বড় বড় চাকরি হয়েছে তা এখনও রাজপথে নামতে হবে নূর রাশেদ ওদের ক্যারিয়ার ত্যাগের বিনিময়ে ওদের আন্দোলনের ফলে হাজারো লক্ষ শিক্ষার্থী একটা সুন্দর প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মেধার মূল্যায়নের সুযোগ পেয়েছে তো এবারও সেরকম নতুন নেতৃত্ব তৈরি হবে সেই পুরনোদের দিয়ে কাজ হবে না ওদের এখন শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা গ্রাউন্ড নেই এজন্য আবার নতুন কোন নূর নতুন কোনো রাশেদ নতুন ফারুক নতুন আতাউল্লাহ নতুন মশিউল এরা তৈরি হবে নতুন হাসানাল মামুন তৈরি হবে এবং তবে সরকার এখানে একটা সুযোগ নিতে পারে যে এই যে নতুন হাসানাল মামুন নতুন ভিপি নুর তৈরি হবে এই নতুনভাবে আবার যে আন্দোলন চলছে এর মধ্য দিয়ে তারা যেন আবার সরকার বিরোধী না হয় এজন্য সরকার নাটক করতে পারে তারা যেন সরকার সমর্থিতে ভেপিনুর হয় এরকম এ চেষ্টা করতে পারে এটা সরকারের নাটকের অংশ হতে পারে কারণ অতীতের গণ আন্দোলনের নায়করা সরকার বিরোধী সরকার বিরোধী হয়ে গেছে ছাত্রলীগ করত কিন্তু এখন প্রচণ্ড আওয়ামী বিরোধী এরকম যেন না হয় এটা সরকার খেয়াল রাখবে কারণ শিক্ষার্থীদের আন্দোলন সফল হবেই এটা সরকার জানে কোটা বাতিল করতেই হবে এটা সরকার ভালোভাবে জানে এতে যত রায় হোক আর যা হোক কিচ্ছু করার নেই সাধারণ শিক্ষার্থীরা উল্টে পাল্টে এই কোটা পদ্ধতি বাংলাদেশ থেকে বিতাড়িত করবে বরং এই আন্দোলনের ফলে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি থেকেও সহজ না বিষয়টা অতএব এখানে কে হবে পরবর্তী ভিপিনুর কে হবে হাসান আল মামুন কে হবে এবারের কোটা সংস্কার আন্দোলনের নায়ক শিবিরের জন্য বড় সুযোগ কাজে লাগাতে হবে শিবিরের ছাত্র ব্যানারে হতে হবে জরুরি নয় অবশ্যই তাকে আঁকি দেয় সরকার বিরোধী হতে হবে না হলে সরকারের বিরোধী না হলে সরকারের দালালি করে আন্দোলন সফল করা যায় না এছাড়া সমাবেশে অবিলম্বে সরকারের চাক সরকারি চাকরিতে সকল প্রকার কোটা বাতিলের দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা অন্যথায় বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিন তারা আমি মনে করি এবার আরও ভালো ফল আসবে এর আগে তো প্রথম আর দ্বিতীয় সারির চাকরিতে বা শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল এবার একেবারে পুরোপুরি কোটা বাতিল হবে আমি স্পিসিফিক বুঝে একেবারে ডিজাবিলিটি কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা নারী কোটা এরকম সামান্য কোটা ছাড়া সব ক্ষেত্রে সব কোটা উঠিয়ে দেওয়া হবে এখন নারী কোটারও হয়তো প্রয়োজন এই আলোচনার সামনে আসতে পারে পুরোপুরি মেধার ভিত্তিতে হতে হবে শিক্ষার্থীরা বলেন আমরা দু সালে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা তখন রক্ত দিয়েছি তার পরিপ্রেক্ষিতে সরকার এ কোটা পদ্ধতি বাতিল করেছিল আবারও হাইকোর্টে সেই কোটা পুনর্বহন করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করছি তারা বলেন দেখেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা জোরাল ভাবে কথা বলছে তারা মোটেও দ্বিধাবোধ করছে না তারা বলেন একটা দেশে কখনো ছাপ্পান্ন না এটা সেই দেশের মেধাবীদের সঙ্গে তামাশা করার মতো আমরা আমাদের সঙ্গে তামাশা মেনে নেব না আমরা রাজপথে এসেছি আজকের এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা আবারও আসব। যদি রায় বহাল থাকে প্রতিনিয়ত আমরা যখন কথা বলছি তখনও খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় আহ ডে অন ডে নাই প্রত্যেকদিন কোথাও না কোথাও শিক্ষার্থীরা মাথা শিক্ষার্থীরা রাজপথে নামে এবং এক কথায় যদি বলি শিক্ষার্থীরা আবারও জেগে উঠেছে উত্তাল তো শিক্ষার্থীদের আন্দোলন ছাত্রদের আন্দোলন এটা ছাত্ররা জেগে উঠেছে এটা আমাদের জন্য বড় সুখবর সুযোগ কাজে লাগাতে হবে আমরা সমর্থন করি ছাত্রদের এই আন্দোলনকে এ আন্দোলন সফল হবেই এ আন্দোলনের সফলতা অনিবার্য সাধারণ শিক্ষার্থীদের গণ আন্দোলন কখনো ব্যর্থ হয় না ব্যর্থতার কোনো ইতিহাস নেই অতএব আপনি যদি আন্দোলন থেকে দূরে থাকেন তাহলে আপনি ইতিহাস থেকে আপনি নিজেকে দূরে রাখে দূরে রাখলেন এই আন্দোলনের মধ্য দিয়ে আরও বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার দিকে দেশে এগিয়ে যাবে আরও ভালো কিছু ফলাফল আসবে দু সালে কোটা সংস্কার আন্দোলনে চাইতেও ভালো ফলাফল আসবে আমরা সেই প্রত্যাশা করছি অতএব এই আন্দোলনে দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ুন কেউ ঘরে বসে থাকবেন না আপনি ছাত্রলীগ হলেও আপনি রাজপথে নামেন আপনার উপকার হবে